आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বাল্যবিবাহ প্রতিরোধে কাছাড় জেলা প্রশাসনের অভিনব রথযাত্রা কর্মসূচি। সাজাপ্রায় পিএমইউআর ঘর প্রদানে বঞ্চিত প্রকৃতরা, বিক্ষোভ প্রদর্শন। তারাপুর এলাকা থেকে এক ব্যক্তির পচাগলা লাশ উদ্ধার, তীব্র চাঞ্চল্য। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির অধীনে জেলায় বাল্যবিবাহ প্রতিরোধের বিরুদ্ধে অভিনব উদ্যোগ নিল কাছাড় জেলা প্রশাসন। বৃহস্পতিবার শিলচর অফিস পাড়া লাগিয়া কাছাড় জেলা শাসকের কার্যালয় থেকে কাছাড় জেলাতে বাল্যবিবাহ প্রতিরোধ করতে এক বিশেষ রথের উদ্বোধন করা হয়। এদিন ফ্ল্যাগ অফ করে রথ যাত্রার সূচনা করেন জেলা শাসক রোহন কুমার ঝা, পুলিশ সুপার নোমাল মাহাতো। এদিন রথযাত্রা চলাকালীন জেলা শাসক বাল্যবিবাহ প্রতিরোধ করতে ও বেটি বাঁচাও বেটি পড়াও নিয়ে কিভাবে সমাজকে সচেতন করা যায় এ নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার ডিডিসি রাজীব রায় সহ জেলা প্রশাসনের আধিকারিকরা। বেটি পড়াও আন্দোলন কে তরফ সে এক जैसा कि आप जानते हैं कि स्टेट में हम लोग अवेयरनेस एक कर रहे हैं चाइल्ड मैरिज को बंद करने के लिए, पूरी तरह से ज़ीरो करने के लिए। तो अभी ये हमारा जो ये एक वैन है जिसमें सारा मैसेज प्रिंटेड है और ये चार दिन सारे ब्लॉक्स में घूमेगा। ये हमारे 15 सीडी ब्लॉक्स हैं, 16 सीडी ब्लॉक्स इंक्लूडिंग सिलचर अर्बन। हमारे सारे सीडी ब्लॉक्स में ये घूमेगा और वहाँ जा जाके चार दिन में CDPOs के थ्रू अलग अलग गाँव में जाके चाइल्ड मैरिज रोकने का मैसेज जो है ये प्रोपोगेट करेगा। मतलब ये अवेयरनेस रैली हम कह सकते हैं? जी जी, बिल्कुल, एक तरह का अवेयरनेस रैली। जैसे हम लोग खुद सारे विभागों के साथ, SP साहब के साथ, जैसे हम लोग बाल पंचायत में जाते हैं तो हम लोग से संभव नहीं है कि सारा गांव हम लोग खुद कवर कर पाएँ, लेकिन जो जो सबसे क्रिटिकल है वहाँ तो हम लोग खुद जा रहे हैं और जो एरियाज जो ज़्यादा क्रिटिकल नहीं है वहाँ पर ये वैन जाके अवेयरनेस करेगा। थैंक यू। कहाँ से शुरू हुआ और कहाँ तक जाएगा? आज कहाँ से शुरू हुआ? यहीं से, अभी DC ऑफिस से स्टार्ट हुआ है। अभी पहले सिलचर अर्बन और सिलचर रूरल घूमेगा, सारा 16 ब्लॉक्स घूमेगा, लास्ट में फिर चार दिन बाद यहीं DC ऑफिस में ही आएगा। थैंक यू। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত প্রকৃত হিতাধিকারীরা, এরই প্রতিবাদে বৃহস্পতিবার সারা ভারত কৃষক সভা শালচাপড়া তাপাং ব্লক আঞ্চলিক কমিটির তরফ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ চলাকালীন তারা জানান, সংশ্লিষ্ট ব্লকের প্রতিটি দুস্থ পরিবারের জনগণরা PMAY ঘর থেকে বঞ্চিত। পঞ্চায়েত আইন অনুযায়ী প্রকৃত হিতাধিকারীদের ঘর পাওয়ার কথা থাকলেও তা কোনো জিপিতে মানা হচ্ছে না, এমনকি সরকারি গাইডলাইনকে রীতিমতো উপেক্ষা করা হচ্ছে। ইন্দ্রগড় জিপির লালমাটি এলাকায় বিগত 4-5 বছর থেকে PMY ঘর পাচ্ছেন না প্রকৃতরা। এ মর্মে চলিত মাসের প্রথম দিকে জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ কামনা করে স্মারকপত্র প্রদান করা হয়, কিন্তু তা সত্ত্বেও জেলা প্রশাসনের তরফ থেকে এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এছাড়াও অরুণোদয় প্রকল্পের বেশিরভাগ মহিলাকে যুক্ত করা হবে বলে যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন তা এখনও সঠিকভাবে পরিলক্ষিত হয়নি, তাই ওই দুই বিষয়ে অতিসত্বর বিহিত ব্যবস্থা করে দিতে সরকারের দৃষ্টি আকর্ষণ কামনা করেন তারা। আমরা আজকে সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে এখানে তাফাং ব্লকে আজকে আমরা এখানে একটা বিক্ষোভ আমরা করছি। যে দাবি, দুইটা দাবি। প্রথম দাবি হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় গরিব পরিবারদেরকে আগে গড় দেওয়ার কথা, এই দাবি। এবং দ্বিতীয় দাবি হচ্ছে অরুণোদয় প্রকল্পে প্রতিটি গরিব মহিলাকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা। এই দুটি দাবির ভিত্তিতে আজকে আমরা BDO মহোদয়ের কাছে আমরা এসেছি, সারা ভারত কৃষক সভার এবং এলাকার তাফাং ব্লকের বিভিন্ন জিপির এলাকার মানুষরা এখানে জড়িত জমায়েত হয়েছেন, মহিলারাও এসেছেন। এবং আমরা বারবার এখানে যেটা আমরা এখানে এসে আমরা বারবার এখানে লক্ষ্য করেছি, আমরা বিগত দুই ফেব্রুয়ারি আমরা আবার এসেছিলাম এই একই দাবিতে, দেখা গেছে যে BDO মহোদয়কে পাওয়া যায় না। এবং আমরা এখানকার যারা গরিব মহিলারা তারা কাজ কাম সেরে, কাজ কাম বাদ দিয়ে, অনেকে রুজি রোজগার বাদ দিয়ে BDO অফিসে বারবার আসতে হয়। বারবার আসার পরেও দেখা যায় যে BDO মহোদয় অফিসে আসেন না।
কোন সময় আসেন, কবে আসবেন, এখানে কোনো সময়সীমাও লেখা নেই যে অত সময় ওইটার সময় আসলে অতটা থেকে অতটা সময় আসলে ভিডিওকে পাওয়া যাবে। এই যে কোনো পাবলিকের সারা বছর ট্যাক্স দিয়ে পাবলিকের ট্যাক্সের বিনিময়ে সরকার চলছে এবং সরকারের যারা মহোদয়রা রয়েছেন তারা দায়িত্ব আছে এখানে জনগণের কথা শোনার, কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি যে এখানে দেখা যাচ্ছে যে ভিডিও বারবার এখানে আমরা এসে পাই না, এই একটা বিষয়। আর আমরা যে দাবি যেটা আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ব্যাপক অনিয়ম হচ্ছে, আমাদের তাফাং লোকের প্রতিটি জীবিতে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে সরকারি পঞ্চায়েত আইন সেই পঞ্চায়েত আইন মানা হচ্ছে না, এবং যেটা লিস্ট করা হচ্ছে লিস্টে দেখা যাচ্ছে যে এই লিস্টে গরিব মহিলারা গরিব পরিবারের নাম সবের পেছনে এবং ধনী ধনী ব্যক্তিদের নাম সবের আগে। শিলচর তারাপুর ইন্ডিয়া ক্লাবের লাগোয়া ড্রেন থেকে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির পচাগলা লাশ উদ্ধারে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার দুপুর আনুমানিক দুটা নাগাদ স্থানীয়দের নজরে লাশটি পড়লে সাথে সাথে তারা তারাপুর পুলিশ ফাঁড়িতে খবর দেন। খবর পেয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন। প্রতিবেদন তৈরি করা পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। নেশা বিরোধী অভিযানে আবারও সাফল্য পেল করিমগঞ্জ পুলিশ। বৃহস্পতিবার গোপন সূত্রের ভিত্তিতে শহরের মধ্যবর্তী স্থানে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার গাঁজা বাজেয়াপ্ত করে সীমান্ত জেলার পুলিশ। পাশাপাশি এ কাণ্ডে দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়। করিমগঞ্জ থানার ওসি ভবেন ধিঙ্গিয়ার নেতৃত্বে পুলিশের এক প্রতিনিধি দল শহরের গৌরী হোটেলের এক রুমে অভিযান চালিয়ে প্রায় 38 কিলোগ্রামের মতো শুকনা গাঁজা বাজেয়াপ্ত করে। উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য লক্ষাধিক টাকা হবে বলে পুলিশের ধারণা। ধৃতদের বর্তমানে হাজতে রেখে টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ বলে জানা গেছে। আমার সদরে আন্ডাৰতে গৰু হোটেলত এটা ৰুমত দুজন ব্যক্তি আছে আৰু তেওঁলোকে কিছুমান সন্দেহযুক্ত কিছুমান গাঞ্জা তেওঁ পেকেট লৈ আহিছে। সেইমতে আমি তালাচী কৰিলোঁ আৰু এটা ৰুমত আমি দুজন ব্যক্তি পাইছোঁ, ঋতুৰাজ কুমাৰ আৰু দীপেন্দ্ৰ চন্দ্ৰ চৌধুৰী। আৰু দুজন ব্যক্তিৰ আমি দুটা বেগত আমি প্ৰায় আমি 30 কেজি আমি গাঞ্জা আমি চিজ কৰিবলৈ সমৰ্থ হৈছোঁ আৰু আমি তেওঁলোকক খোজ কৰি আছোঁ আৰু খোজৰ অন্তত আমি সকলো গম পাম। মানুহখনৰ নাম কি আছে? মানুহখনৰ নাম কি আছে যে ব্যৱসায় কৰিবলৈ আহিছে? মানুহ দুজনৰ নাম ঋতুৰাজ কুমাৰ আৰু এজন হৈছে দীপেন্দ্ৰ চন্দ্ৰ চৌধুৰী। আৰু তেওঁলোকৰ ঘৰ ক'ত আছে? তেওঁলোকৰ ঘৰ এজনৰ ঘৰ বিহাৰ আৰু এজনৰ ঘৰ ডিঙি বঙাইগাঁও। আনুমানিক মার্কেট ভ্যালু কত? কিমান হবে? লক্ষাধিক টাকা। দয়াপুর সিআইটি স্কুলের 18তম প্রতিষ্ঠা দিবস বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হয়। বৃহস্পতিবার উধারবন দয়াপুরস্থিত সিআরপিএফ ক্যাম্পে দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয়। অনুষ্ঠানের অঙ্গ হিসেবে সৈনিক সম্মেলন ও বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্যোগ নেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআরপিএফ এর আইজিএসকে মহন্ত সহ অন্যান্য আধিকারিকরা। অল ইন্ডিয়া লেভেল সে অফিসার্স আর সাব ইন্সপেক্টর্স ইন্সপেক্টর্স হাওলদার কনস্টেবল সারে আতে হ্যাঁ। ট্রেনিং যে ডিফরেন্ট কিসম পর ট্রেনিং দি যাতি হয়, কাউন্টার ইন্সার্জেন্সি হতা হয়, জঙ্গল ওয়ারফেয়ার হতা হ্যাঁ, হতা হ্যাঁ, সাপোর্টেশন কোর্স হতা হ্যাঁ, কমান্ডো কোর্স হতা হ্যাঁ। ইয়ে কোর্স করার বাদ মেয়ে আমার অফিসার্স জবান পুরে দেশ মে যা যা ডিপ্লয়মেন্ট আমরা সিআরপি কাজ হ্যাঁ যা দেশকে লিয়ে কাম করতে হ্যাঁ। আর এসে ভি মৌকা হুয়া হ্যাঁ ইহা কাজ ট্রেনিং করতে হুয়ে লোক অফিসার কেবল দেশ মে নেই দেশকে বাহার ভি যা কাম কি যা যা সিআরপি কাজ জরুরি পড়তা হ্যাঁ, কবি গভর্নমেন্ট ইন্ডিয়া কাজ ডিসিশন হতা হ্যাঁ কি ফোর্স বাহার জানা হ্যাঁ। এসে পেলে হমলোগোনে সিআরপি মে এলটি ওহাঁ পে এলটিএফ কে সাথ মে ওহাঁ পে কিয়া হ্যাঁ, শ্রীলঙ্কা মে কাম কিয়া হ্যাঁ, হেতি মে কাম কিয়া হ্যাঁ, আর ইউএন ফোর্স কে সাথ মে কাম কিয়া হ্যাঁ হমলোগোনে। তো যা যা জেসে জরুরত পড়তি হামারা ফোর্স কাজ জওয়ানো কাজ অফিসার্স কাজ वहाँ पे काम करते हैं और उसके लिए सिखलाई जो है केवल ये अकेला ट्रेनिंग इंस्टीट्यूट नहीं है, हमारे साथ और भी बहुत ट्रेनिंग इंस्टीट्यूट है। बड़ा फोर्स है सीआरपीएफ और सीआरपीएफ जो है वर्ल्ड का लार्जेस्ट पैरामिलिट्री फोर्स है। तो उसमें डिफरेंट काइंड ऑफ ट्रेनिंग्स डिफरेंट इंस्टीट्यूशन में दी जाती है। स्पेसिफिक ट्रेनिंग यहाँ के लिए जैसे नॉर्थ ईस्ट का अगर हम बात करें तो नॉर्थ ईस्ट में ये एक ही ट्रेनिंग इंस्टीट्यूट है पूरे एंटायर नॉर्थ ईस्ट में। अच्छा, एकमात्र ट्रेनिंग सेंटर? हाँ, एकमात्र ट्रेनिंग इंस्टीट्यूट है। और यहाँ पर बहुत ही कठिन ट्रेनिंग हम लोग दिलाते हैं अफसर्स को और जवानों को और एसओस को। और जैसे मैं पहले बताया पूरे फोर्स की ओर से चारों ओर से यहाँ से अफसर्स आते हैं और ट्रेनिंग करते हैं और यहाँ पे ट्रेनिंग करने के बाद में फिर जाकर डिप्लॉयड होते हैं। अच्छा, अराउंड 2000 कैपेसिटी है। और फोर्स का जैसे ईयर अभी शुरू हुआ ना, जैसे अभी फरवरी चल रहा है।
বরখোলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চন্দ্রনাথপুর রেল স্টেশন লাগোয়া খেলার মাঠে অনুষ্ঠিত হওয়া উদয়াস্ত হরিনাম সংকীর্তন সুষ্ঠুভাবে শেষ হল। মঙ্গলবার অধিবাসের মাধ্যমে হরিনাম সংকীর্তনের সূচনা হয় বুধবার অবধি চলে। এতে প্রায় 5,000+ ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এক প্রেস বার্তায় উদ্যোক্তরা জানান, গ্রাম সহ দেশের কল্যাণের স্বার্থে এভাবে প্রতি বছর হরিনাম সংকীর্তনের আয়োজন করা হবে বলে জানান। দীর্ঘ মামলা মোকদ্দমার পর অবশেষে আদালতের নির্দেশে করিমগঞ্জ জেলার গামারিয়ায় আমিন কানুঙ্গর জমিতে জরিপ করা হলো। বৃহস্পতিবার থেকে জমির জরিপ প্রক্রিয়া শুরু করা হয়। পূর্বে সংশ্লিষ্ট জমি নিয়ে সহস্রাধিক পরিবারের ভূমাফিয়াদের জবরদখলের অভিযোগ যা ছিল, এদিন তা খণ্ডন করেন এলাকার বিশিষ্ট নাগরিক অখিল রঞ্জন তালুকদার সহ মামলার প্রথম পক্ষের জনগণরা। তারা জানান, 92 জন সামলদার এখানে দাদারমন তালুকের মালিক হিসাবে হাইকোর্টে স্বীকৃতি দিয়েছে। এটা সরকারের সঙ্গে, সরকার যখন তালুকি সম্পত্তিগুলি উপলব্ধি করে এটা সরকারের, রাজ্য সরকারের খাস করার চেষ্টা করেছিল, তখন এখানে তালুকদাররা, তালুকদার সম্পত্তি যারা মালিক ছিল তারা কোর্টের মামান্য আদালতের দ্বারস্থ হয়। দ্বারস্থ হওয়ার পরে দীর্ঘদিন যাবৎ, আজকে প্রায় 50-60 বছর যাবৎ কেস চলেছে। এটা কেস চলার পর সর্বোচ্চ আদালত, মহামান্য হাইকোর্ট তালুকদারের পক্ষে রায় দিয়েছেন। সেই রায়ের নির্দেশ অনুসারে এখন প্রশাসন, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সহযোগে, সার্কুলার অফিসার সহযোগে এখানে তালুকদারের যে জায়গাটা আলাদা করার জন্য একটা জরিপ চলছে। আমিন, কানুনগো, নাজির, পুলিশ প্রশাসন এখানে এসে সরকারি তত্ত্বাবধানে, হাইকোর্টের নির্দেশে এখানে জায়গাগুলো পৃথক করছে, কে কোন মালিক, সামগুলা আলাদা করছে। তার পরিপ্রেক্ষিতে এই প্রক্রিয়া চলছে। এখানে ভূমাফিয়াদের কোনো কারবার নেই। শুনেছি আমি সেই দিন কিছু মানুষ বলেছে ভূমাফিয়ারা জায়গা দখল করছে। এটা সম্পূর্ণ আদালতের নির্দেশে হচ্ছে এবং সরকারি তত্ত্বাবধানে হচ্ছে। উচ্চ আদালতের তরফ থেকে জামিন প্রদান করায় মহামান্য আদালতকে ধন্যবাদ সহ কৃতজ্ঞতা জানালেন কাটিগড়ার উদীয়মান সমাজসেবক তথা কাটিগড়া যুবশক্তি সংঘের সভাপতি শামসুদ্দিন লস্কর। বৃহস্পতিবার কাটিগড়ায় যুবশক্তি সংঘের তরফ থেকে এক সভার আয়োজন করে শামসুদ্দিন লস্করকে ফুলের মালা সহ গামছা পরিয়ে উষ্ণ সংবর্ধনা জানান বিশিষ্টজনেরা। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল বাসিত বরভুইয়া, পঞ্চায়েত প্রতিনিধি আব্দুল কাদির, সংঘের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বরভুইয়া প্রমুখ। পরে বক্তব্য রাখতে গিয়ে শামসুদ্দিন লস্কর জানান, আসলে কথাটা হলো আমি, আমার একটা মামলা চলছিল 2018 ইংরেজিতে করিমগঞ্জের দুজন ব্যক্তির সঙ্গে, আমার ব্যবসায়িক ইসে নিয়ে মতানৈক্য চলছিল ওদের সঙ্গে। 2019 ইংরেজিতে ওদের সঙ্গে আমার একটা মামলা হয়েছিল, আমার বিরুদ্ধে সামাজিক হিতার্থে সেবামূলক কাজ দেখে এলাকার কতিপয় দুষ্কৃতিকারীর গাত্রদাহ হয়েছে। সেই মামলাকে হাতিয়ার করে কতিপয় দুষ্কৃতিকারী প্রশাসনিকভাবে হ্যারাসমেন্ট করেছে। উচ্চ আদালত আমার বিষয়ে বিস্তারিত জেনে বুঝে সসম্মানে আমাকে জামিন প্রদান করেছে। আমার পক্ষ থেকে উচ্চ আদালতের কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করছি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। বাল্যবিবাহ প্রতিরোধে কাছাড় জেলা প্রশাসনের অভিনব রথযাত্রা কর্মসূচি। শালচাপড়ায় পিএমএওয়াইয়ের ঘর প্রদানে বঞ্চিত প্রকৃতরা, বিক্ষোভ প্রদর্শন। তারাপুর এলাকা থেকে এক ব্যক্তির পচাগলা লাশ উদ্ধার, তীব্র চাঞ্চল্য। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।
आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है।